ভোট দিলেও আমি, না দিলেও আমি উপজেলা চেয়ারম্যান। দলীয় নির্দেশনা অমান্য করেই উপজেলা নির্বাচনে মনোহর দিতে প্রার্থী শিল্পমন্ত্রীর ভাই। ভোট দিতে পারবেন কিনা ভোটাররা এমনই আতঙ্ক বিরাজ করছে পুরো উপজেলা জুড়ে। নরসিংদীর মনোহর দিতে সুষ্ঠু বা প্রভাবমুক্ত নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। প্রত্যাহারের শেষ দিনেও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছোট ভাই নজরুল মজিদ মাহমুদ স্বপন মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বিষয়টি নিয়ে এমনই আশঙ্কা করছেন তারা। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মনোহরদি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য তিনি। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেই দ্বিতীয় ধাপে মনোহরদি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন স্বপন। শিল্পমন্ত্রীর ভাই ছাড়াও এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আরও চারজন। তারা হলেন মনোহরদি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশিস কুমার রায়, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রঙ্গু ও মোহাম্মদ মাসুদুর রহমান। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে বিভক্ত হয়ে পড়বে নেতাকর্মীরা। এরই মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে স্থানীয় আওয়ামী লীগে। উপজেলা চেয়ারম্যানের পদও চলে যাবে মন্ত্রী পরিবারে, তবে অন্যদের রাজনীতি করে আর কি লাভ, এমনই শঙ্কা নিয়ে নানান জল্পনা কল্পনার মধ্য দিয়ে সময় পার করছেন বলে জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটাররা। নির্বাচন না করার ব্যাপারে লিখিতভাবে দলীয় কোনো নির্দেশনা পায়নি, যার ফলে নির্বাচন করতে কোনো বাধা নেই বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছোট ভাই নজরুল মজিদ মাহমুদ স্বপন। এ বিষয়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এর আগে মনোহরদি উপজেলায় টানা পাঁচবার উপজেলা চেয়ারম্যান ছিলেন সাইফুল ইসলাম খান। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এই পদ থেকে অব্যাহতি নিয়ে শিল্পমন্ত্রীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন ভোটের মাঠে সাইফুল ইসলাম খান। 7,000 ভোটের ব্যবধানে শিল্পমন্ত্রীর সঙ্গে পরাজিত হন তিনি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।